Assalamualaikum. তারপর শোনাম এক লগে দুই হান্ডি বই দিছি আর পরে মনো তো তেল দিছি, দিয়া আমি পেঁয়াজ দিলাম। এই হান্ডিত পেঁয়াজ লবণ তেল দিলাইছি তো দেখতে পারছেন লেখিয়া দিছি, আর সেম দিলাম হো হান্ডি তো পেঁয়াজ দিছি তেল দিয়া দাঁড়িয়ে দিম এবলা। ও দেখতে পারা লবণ দিলাইছি ওটা তো এই হান্ডিত আমি রানমো নালি শাক দিয়া আর মাছ দিয়া, আর ও যে একটা লার্রা মিঠাটা আমি রানমো চেং মাছর হুটকি আসলো গরো হুটকি দিয়ার আলু দিয়া। ও দেখতে পারা আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিলাইছি, বাক্কা আলু রানমো আমি তার লাগে বলাইয়া দিলাম, আর সেই মূলাখান এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া আমি নালি শাকও দিলাইছি। দেখো কা বড়িয়া দিলাম এক চামচ মরিচের গুঁড়া, সেম দিলাম নালি ভাতার মাঝেও এক চামচ মরিচের গুঁড়া, যারা একলগে রাঁধতে বয় ফাইন তারা লাগে ইজি ইজি বোঝে, একলগেও দুইটা তিনটা রান্ধা যায়। সেম টাইমে মশলাও ইউজ করি আমি তো, একলগে মশলাও আটা নিয়ে যায়। এনিমিয়ে ও দিলাম বাহরের গুঁড়া, দেখো তো অত বেশি পার্থক্য নাই, সেমও আমি দিয়ে দিলাম। তো এখন সব তো সেম রান্ধতে পারবা আপনারা, আগে পরিমাণ মতো যে তাও রান্ধতা ওটা অনুযায়ী মশলা দিবা, আর যদি আন্দাজ মতো হয়ে যায় তে মশলা মজা হয়ে যাব। আমি লাড়িয়া দিলাম, তারপর নেক্সট কর্তা নিশাই গেছে আমার খান্দা থেকে, তার বাফর লগে তাই আছে সিটি না তারা টিভি দেখরা, ওটা লাগে আমি অরিজিনাল বয়েস দিতাম পারছি না রান্ধি সময়। আর এক্সেন হলো অপশনাল, আমি ব্লেন্ডার করি রাখছিলাম যে লাস্ট ব্লগত দেখছিলাম আমি উঠকি চাপনি করছিলাম তখন থেকে মরিচ রাখছিলাম নানি ফিসিয়া মরিচর লাখান, তো এইগুলো আমার ভালো লাগে ফিসিয়া মরিচর লাখান খাইছি না কোনোদিন দেশের বাদে, আমার বিয়া বাদে আমার নন্দে বানাইতো চাটনি আর ওলা পিঠা ফিসিয়া মরিচ দিয়া তাই উঠকি শিরা উঠকি শিরা রাঁধতো, তো তাইর কাছ থেকে আমি শিখছি। ও দিলাইছি উঠকি, এখানেও চেঙ্গর উঠকির জায়গা যদি যে কোনো ওলাখান ড্রাই ফ্রুট কী তাকে করো দিতে পারবো ইউজ করতে পারবো অসুবিধা নেই, আলু দিয়ে রাঁধতে পারবো। আর দিলাম নালি শাক, নালি শাক এটা ফ্রোজেন করা আসলো সপ্তাহ কেউ আনছি ওলাখান কিনিয়া খাটছি উঠছি না আমি, দেখছি খাটা আছে তার লাগে আমি হলো সেম দিলাম, নালি শাক তো পিছলা নানি আর পানি দিয়ে বারবার ধুইছে তার লাগে পিছলা হয়ে গেছে, আমার গরু ফ্রোজেন আসলো ওটার লাগে আমি ইউজ করছি, আপনারা ফ্রেশ ফাইলে ফ্রেশও কাটিয়ে রাঁধতে পারবা। অতকাল দুইটাতে আমি একবারে সেম টাইমে মশলা দিছি আবার সেম টাইমে তরকারিও সারিছি, আর কোনো সময় রাখবা আগুন সময়ে রাখলে কেতিয়াবা বেলেন্স থাকবো আপনার দুই তিনটা সাইডটাও একলগে রান্ধতে পারবো, যতটা কুকার আছে আমার কেন তো চার কুকার, আমি প্রায় সময় মেহমান উমান আইলে বা বিজি তাহলে সাইডটাও একলগে রাঁধি, আর আমি আজকে দুইটা রান্ধলাম লাঞ্চও রাত্রে আবার রান্ধবো ওটা লাগিয়েও দুইটাও দেখাইলাম। উঠকি একটু জাল হইয়া ইচ্ছে মশলা লাগে খসে গেছে দেখতে পারা, তেলও উফরে দি বাড়ছে 10-12 মিনিট লখন লাড়িয়া পরে আলু দিলেই বা জেতা দি রান্ধতে চান দিলেই বা যে কোনো যত তরকারি দিও বা ইঙ্গন দি হোক কা কবি দি হোক সেটা দিয়ে উঠকি দিবার লাগে। আর সেম টাইমে আমি নালিশাকও দিলাম এরম মাছ, তো আমি এখানে ফাঙ্গাস মাছ ইউজ করছি, আপনারাও সপ্তাহে যারা ইউকে থাকুন বা আমেরিকা থাকুন সপ্তাহে ফাঙ্গাস মাছ ওলাখানা নিয়ে দেখবা খুব মজার মাছ থাকে তেলও থাকে, আর বাংলাদেশে শুনতাম না নাকিলা গন্ধ করে বা জহরি তো খুব চুনে বড় মাছ ফেল ফাঙ্গাস মাছ গেছে অত মজা লাগে,
কোনো গন্ধন্ধ নাই। আমার নালিশা ক্রিয়ার বেশি মজা করিয়া তুলছে ফাঙ্গাস মাছের তেল থাকায় আর মাছ ফ্রেশ থাকায়। দেখো আমি লাড়িয়া দিলাম, আমি না নিয়ে বাইদি ঘুমাই যাই একটু বেশি করে দিন। আর উঠি আনলে লাঞ্চ টাইম থাকে না, তা নিশা বাপ খামো যাইবার 1 ঘন্টা থাকে বা 40 মিনিট থাকে, তোর ভিতরে আমার আন্দাজ লাগে উড়া তাড়া করিয়া। কারণ নিয়ে বাইদি আমি আরাম করিলেই ঘুম থাকি উঠি লেইটে, আর উঠি আর রান্দা উন্দা বেশি জিও থাকে। আর আমি আগে রান্দা তৈ না, আমি রাজ এগুলো খাই এগুলো চেষ্টা করি রান্ধি, এগুলো গেলো গরমা গরম খাইতাম, এতে বেশি মজাও লাগে। আর যাই না আলাদা একটা মজা লাগে। আমি জানি সব এগুলো এখন পারেন না, আগেও রান্ধিয়া থইন যে রিক্স লইন না, বাট আমি লইলেই আল্লাহর হাওলা আছে। যে সময় পারতাম না এই সময় ডিম বাজি নিলে চাটনি চাটনি না তা গরু সব সময় নিয়ে রাখি, চাটনি করিলেই মো অসুবিধা নাই। কারণ আমি যদি আমার বেবিরে লই হইলে এখন করতাম পারি, তো সবগুলো যদি কিয়াল থাকে সবেও পারবা। তা নিশার বা ফোটান কয়টা অনিয়ন দিয়ে আইসি তোর চুলাইয়া দিতা পরে আমি রাত্রে যে হয়েছি রানমো ওর সময় মিঠু টানবো আগে তো কাটমো, তো তাই চুলাইয়া দিয়া আতো দইয়া যাই রাখি। এক চুলে তারা বাপ পুতে এখান হয়ে গেলা আর অনিয়নও চুলাইয়া দিলে এলে আর তাইও রাখলা তাই দিককে রাখলা কি কারি বাইদি জালর দেখতে পারছো না। আমি দুইটারও জুল দিলাইছি যার যে যার যে পরিমাণ মতো দিবা। আর আমি এখন করিয়ানটা কাটি লিলাম, এখন কোর দিনও কিন্তু লাগে করিয়ানটা বেশি গ্রিন থাকে না, গরু আনিয়ে রাখলে দিন দুদিন গেলেও কিলাখান ফাতা ফুটু হয়ে যায় বা ফিতেই যায় একটা রাখুন ওলাহান হয়ে যায়। ফ্রিজও রাখছি না আর বাদে ওলাহান হয়ে গেছে, তো এনে কাটি লাইছি কাটা শেষ। এবার আমার কারিও প্রায় রেডি হয়ে গেছে দেখতে পারবো আপনারা। কতক্ষণ আমি তো রাখবো ফ্রিজও, দেখো কাজ আলো হয়ে গেছে। আমরাও এখানে একটা শিরা থাকতে পালা পাই, তার লাগে আমি ওপর যাইও রেডি হয়ে গেছে গাড়ি, কুকার বন্ধ করে দিব। আপনারা যদি টানাইয়া খাইতে পালা পাই নাকি বেশি বুনা বুনা তে আরও একটু টানাইতে পারবো বা কম পানি দিতে পারবা। আমরা ওলা খানো একটু পাতলা শিরা পালা লাগে আর কি, বাংলাদেশের গাড়ি লাখান লাগে তার লাগে সবসময় বুনা খাইতে খাইতে ভালো লাগে না, তা শিরা দিয়ে রান্ধি আমি। ও দেখো আমার গাড়ি রেডি হয়ে গেছে গি, মাশাআল্লাহ। যদি নিজেই লাখান ট্রাই করে খাই না আর সেম ওই না বিলিভ করতে পারতাম না, কত মজার কাড়ি হয়েছিল। বাইসে বাসন আসলা চিন্তা না আপনার হইয়ে বাইসাবে জানি আমার ব্লগ দেখবা, বাইসাবে হুটকি দিয়ে আরও তা আলো দেখাইতে পালা ফাইন বাদে জুড়ে বইয়া পাতা বাইলছে কেছে না আইজন আপনার বাইক লইয়া আইসে ট্রাই করে দেখোকা। মাশাআল্লাহ সবে খাই অত মজা হয়েছে। আর একজন বাইসা পালা খান আসলা লাঞ্চ আমরা করো, তো তানিশা আর বাফে আর বাইসা দুজনে তারা তিনজনে খাইছেন বাদে আমি খাইছি, অত মজা লাগছে। এমন তো আলু দিয়ে উটকি দিয়ে বেশি পালা লাগে সবসময় রানলে, বাট একটা যেমন গরমা গরম রান্ধিয়ে নিয়েও লোক হইয়া যে খাইছি অত মজা লাগছে, সবে এনজয় করে খাইছেন। পাশাপাশি নালিশা আগর কাড়িও অত বেশি মজা হয়েছিল, হইতে পারো না যে ব্লগ দিলাম বা লাইক ফেক হইরাম মজা হয়েছে জি না আসলেও না। কারণ আমার ফ্যামিলির মানুষও আমার ব্লগ দেখুন সব আগে, ইভেন যারা খাইছেন এরও আগে দেখুন, তবে মিশা মাথার গুচ্ছু নাই। আর আমার দেহরে আজকে ব্লগ দেখবাই দূর হইতে কি এর ভিতরে আইবা হইতাম পারাম না, তান লাগিও খানি রেডি তাই নিয়ে গুঁড়ো ফাইবা। তো যদি পারি তেও খাই সময় আমরা ভিডিও শ্যুট করবো নে, আর পালা থাকবা গুঁড়ো সব হান ট্রাই করে দেখবা। আর মা তো ভুল দুটি হইলে কমার দৃষ্টিতে দেখবা, সকল পালা থাকা সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।